নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আরতি কুইক রেসিপি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে রেসিপি করব সিঙ্গারা, তো চলো তোমরা দেখতে থাকো। তো চলে এলাম সিঙ্গারা করার জন্য। তো আগে নিয়ে নিচ্ছি আমি ময়দা, 2 কাপ ময়দা নিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি জোয়ান। জোয়ানটা খুবই ভালো, জোয়ানটার গন্ধটাও সুন্দর। এবার আমি মিক্স করে নেব। ফরচুনে সাদা তেল নিয়ে নিচ্ছি, দেখো 1/2 কাপ নিয়েছি। দেখো কি সুন্দর করে আমি ময়াম দিয়ে দিয়েছি। এবার দেখো মুঠো করছি, এরকম মুঠোটা এরকম হবে, আর এরকম দেখো এরকম ময়ামটা হবে। এবার আমি অল্প অল্প জল দিয়ে মাখবো, বেশি জল দেবো না। 1 কাপ জল নিয়ে নিয়েছি, অল্প অল্প জল দিয়ে মাখতে হবে, খুব নরম করে মাখলে হবে না, একটু শক্ত করে মাখতে হবে। অল্প অল্প জল দিয়ে মাখছি। তো দেখো আর কিন্তু আমি জল দেবো না, 15-20 মিনিট রেখে দেবো এটা থাকুক। আর এদিকে আমি আলুর পুরিটা করে নিই। সিঙ্গারার পুরটা করার জন্য আমি 3টে আলু নিয়ে নিয়েছি, এই দেখো সিদ্ধ করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি ফুলকপি, ফুলকপিটাকেও আমি 1/2 বয়েল করে নিয়েছি। হয়ে গেছে, সিদ্ধ আলুটাকে আমি টুকরো টুকরো করে নিয়েছি। কড়াই বসিয়েছিলাম, এবার তেল দিয়ে দেবো। আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। 1/2 বয়েল করা ফুলকপিগুলো আগে ভেজে নেবো আমি। তো দেখো আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি নামিয়ে দিচ্ছি। তো তেলটা গরম হয়ে গেছে, একটুখানি হিং দিয়ে দিচ্ছি। হিংটা দিলে খুব সুন্দর স্বাদ, দারুণ লাগে গন্ধটা হিঙের। আর দিয়ে দিচ্ছি আদা কুচি, লঙ্কা কুচি, জিরে বাটা। আমার এখানে জিরের গুঁড়ো ছিল না, তাই জিরের বাটা দিচ্ছি। তোমরা পারলে জিরের গুঁড়ো দিয়েও করতে পারো, ধনের গুঁড়ো। দিয়ে দিচ্ছি বাদাম, কিশমিশ, স্বাদ মতন লবণ, হলুদ। আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেবো আলু ফুলকপি। বেশ খুন্তিটা দিয়ে মাখো মাখো টাইপের করে নিতে হবে পুরিটা, পুরটা। হাফটা চামচ আমচুর দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো ধনে পাতা, কুচিয়ে রেখেছিলাম। হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি, তোমরা যদি চিনিটা না খাবে তাহলে দেবে না। চিনিটা আসলে দেওয়া হলো এই জন্য যে চিনিটা দিলে না দারুণ লাগবে খেতে, একটু স্বাদ হয় আর কি তরকারি। সিঙ্গারার পুরটা হয়ে গেছে, এবার আমি নাবিয়ে দেবো, নাবিয়ে রাখবো ঠান্ডা করার জন্য। তো 15-20 মিনিট কিন্তু হয়ে গেছে, আমি কিন্তু অল্প জল দিয়ে মেখেছিলাম, অল্প জল দিয়ে কিন্তু মাখতে হবে। তো দেখো কি সুন্দর নরম হচ্ছে, আর একটু চেষে নেবো। এবার লেচিগুলো কেটে নেবো, আমি চাকু নিইনি, আমি চামচ নিয়ে নিয়েছি। এবার বেলে নেবো,
কেটে নেব। এই সাইডগুলো আমি জল লাগিয়ে নেব। জলটা না লাগিয়ে নিলে এটা লাগবে না, জয়েন্টের সঙ্গে জয়েন্ট লাগবে না, তাই সাইডগুলোকে আমি জল লাগিয়ে নিলাম। এই সাইডটাও জল লাগিয়ে নেব। এই মুখটা এরকম করে আটকে দেব। এবার পুরগুলো দেব। এটাকে এই ভাঁজ করব করে। এই যে জল কিন্তু লাগানো ছিল, এবার জয়েন্ট গুলোকে আটকে দেব। একটা হলো, এরকম করে সবগুলো আমি করে নেব। দেখো কি সুন্দর করে করেছি, জয়েন্ট গুলোকে ভালো করে জল লাগিয়ে জয়েন্ট গুলোকে আটকে নেব। ওটা চারি সাইডেই জল লাগিয়ে নিয়েছিলাম, এটা এখনো চারি সাইডে লাগানো হয়নি, তাই লাগিয়ে নিচ্ছি জলগুলো। এটাও কি সুন্দর হয়ে গেছে, দেখো দারুণ হয়েছে, দুটো হলো। সিঙ্গার গুলো ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি আমি, তো তেলটা দিয়েছি আমি, কিন্তু জোরে দিয়েছি গ্যাসটা, গ্যাসটা কিন্তু একটু জোরে দিতে হবে তেলটা গরম হওয়ার জন্য। জোরে দিয়েছিলাম গ্যাসটা আমি, মানে হাই করে দিয়েছিলাম, এবার আমি গ্যাসটাকে কমিয়ে দেবো। এই যে কমিয়ে দিচ্ছি, তেলটা ভালোই গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো একটা একটা করে সিঙ্গারাগুলো। কম আছে, ভাজা হলে ভালো হবে, যতগুলো ধরবে আমি ততগুলোই দিয়ে দেবো, তেলে তো আর ভাজা যাবে না, যার জন্য অনেকটাই তেল দেওয়া হয়েছে। আস্তে আস্তে করে উল্টে দেবো। সিঙ্গারা গুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবো। বন্ধুরা আমার তো সিঙ্গারা হয়ে গেছে, দেখো কি দারুণ হয়েছে সিঙ্গারা, দারুণ হয়েছে, ভেঙে দেখাই তোমাদেরকে। এই দেখো তো, চায়ের সঙ্গে কিন্তু দারুণ লাগবে খেতে, আর সসের সঙ্গেও ভালো লাগবে খেতে, তাই সসও রেডি, চাটাও রেডি। এই যা প্লেটে পড়ে যাচ্ছে, তো দুটো সঙ্গেই ভালো লাগবে, যে কোনো একটা সঙ্গেই খেলে ভালো, হয়তো সস না হলে চা। তাহলে সিঙ্গারা রেসিপি তোমাদের ভালো লাগলে একটা লাইক করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসছি, টাটা।